ওয়েলকাম স্টুডেন্টস এখন আমরা নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান থেকে পরমাণু ধর্ম গঠনের অন্তর্গত পৃষ্ঠটান বিষয়ে আলোচনা করব এটি একটি খুবই ছোট অথচ ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয় পৃষ্ঠটান মূলত তরলের ক্ষেত্রেই দেখা যায় তরলের ক্ষেত্রে যে পাত্রে তরল রাখা থাকবে তার একদম উপরিতলে অর্থাৎ পৃষ্ঠতলে যদি আমরা একটা রেখা কল্পনা করি সেই রেখার প্রতি একক দৈর্ঘ্যে লম্বভাবে এবং পৃষ্ঠের স্পর্শকভাবে ক্রিয়াশীল যে বল থাকে অর্থাৎ রেখার উপরিতলে প্রত্যেক এক সেমি এক সেমি এক সেমি বা এক মিটার এক মিটার এক মিটার এইভাবে যদি আমরা একটা একক দৈর্ঘ্য কল্পনা নিই সেই দৈর্ঘ্যের উপরে লম্বভাবে এবং পৃষ্ঠের স্পর্শকভাবে যে বল ক্রিয়াশীল হয় তাকেই বলা হয় তরলের পৃষ্ঠটান তরলের পৃষ্ঠটানের জন্যে তরল পৃষ্ঠ সর্বদা তরল যে মুক্ত তল সেটাকে সংকুচিত করে রাখতে চাই এবং আমাদের মনে রাখতে হবে যত রকম সংকোচন সম্ভব তার মধ্যে সব থেকে ক্ষেত্রফল কম হচ্ছে গোলকের ক্ষেত্রে সাধারণত পৃষ্ঠটানের ক্ষেত্রে সবসময় তরলের উপরি তল সংকুচিত হয়ে গোলকে পরিণত হতে চাই ঠিক আছে অর্থাৎ পৃষ্ঠটান মানে হলো বল বাই দৈর্ঘ্য এবার যদি আমরা পৃষ্ঠটানের একক নিয়ে ভাবি সিজিএস পদ্ধতিতে বলের একক বাই দৈর্ঘ্য একক যা হবে সেটাই পৃষ্ঠটানের একক বলের একক ডাইন আর দৈর্ঘ্য একক সেন্টিমিটার তাহলে পৃষ্ঠটানের সিজিএস একক ডাইন পার সেন্টিমিটার একই রকমভাবে এসআই পদ্ধতিতে বল বাই দৈর্ঘ্য মানে নিউটন বাই মিটার তাহলে এসআই পদ্ধতিতে পৃষ্ঠটানের একক হবে নিউটন পার মিটার এবার এই যে পৃষ্ঠটান সম্পর্কে আমরা জানছি এই পৃষ্ঠটানের সাহায্যে আমরা বহু প্রাকৃতিক বিষয় আলোচনা করতে পারি যেমন প্রথম বিষয়টা যেটা সেটা হচ্ছে বৃষ্টির ফোঁটা বা অল্প পরিমাণে পারদ যদি আমরা রেখে দিই সেটা সবসময় গোলাকার ধারণ করে বিষয়টা একটু আগেই জাস্ট বললাম এই প্রশ্নটা যদি দেয়া হয় তাহলে এর মধ্যে যে একদম উপস্থিত থাকা গুরুত্বপূর্ণ শব্দটা সেটি হচ্ছে পৃষ্ঠটান তরলের পৃষ্ঠটান ধর্মের জন্য এটা হয় প্রথম ক্ষেত্রে তরলটি জল দ্বিতীয় ক্ষেত্রে হলো পারদ কি হয় নির্দিষ্ট আয়তনের তরল পৃষ্ঠটানের জন্য তার ক্ষেত্রফল সর্বদা সংকুচিত করতে চায়। সব থেকে বেশি ক্ষেত্রফল কম হয় কোথায় বলেছি গোলাকার ক্ষেত্রে সেই জন্য বৃষ্টির ফোটা বা অল্প পরিমাণে পারদ রেখে দিলে সেটা সব সময় গোলাকার ধারণ হয় তো গোলাকার ধারণ করে ঠিক আছে নেক্সট হলো আমরা একটা পাত্রে জল রাখলাম রাখার পরে তার ভিতরে যদি খুব সাবধানে একটা ছুচ বা একটা ব্লেড রেখে দিই দেখা যাবে সেটি জলের মধ্যে ডুবছে না ভেসে থাকছে কেন এমন হয় একই উত্তর এক্ষেত্রে তরলটাকে আছে জল তাহলে জলের পৃষ্ঠটানের জন্যই এমনটা হয় কি হয় জলের পৃষ্ঠটানের এই যে পৃষ্ঠ বা ব্লেডটা রাখা হলো তার উপরে একটা ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করে সেই ঊর্ধ্বমুখী বলের মান বস্তুটার ওজনের সঙ্গে সমান হয় আমরা সূত্রের সময় পড়েছি বস্তু ঊর্ধ্বমুখী বল অর্থাৎ প্লবতা যদি বস্তুর ওজনের সঙ্গে সমান হয় তাহলে বস্তুটি কি হয় তরলের মধ্যে ভেসে থাকে তাই সুচ বা ব্লেডটিও তরলের মধ্যে ভেসে থাকে নেক্সট যেটা জানবো সেটি হচ্ছে জলের মধ্যে যদি আমরা এক টুকরো কর্পুর ফেলে রাখি সেই কর্পূরটা জলের মধ্যে ড্যান্স করতে থাকে নৃত্য করতে থাকে চুপচাপ থাকে না কেন এমন হয় একদম নর্মাল বিষয় কর্পুরকে যখন আমরা জলের ভিতরে রাখব তখন কর্পূরের যে কোনো একটা পাশের থেকে প্রথমে কিছুটা অংশ দ্রবীভূত হবে যখন এই অংশটা দ্রবীভূত হলো তখন এইখানে দ্রবণের ঘনত্ব বেড়ে গেল মানে এখানে দ্রাব্যতা এবার কমে গেল তখন এটি অন্যদিকে কাত হয়ে গেল যেদিকে কাত হয়ে গেল এবার সেদিকের বেশি অংশটা দ্রবীভূত হয়ে গেল তখন এখানে আবার দ্রাব্যতা বেড়ে গেল এখানে যে দ্রাব্যতা বেড়ে গেল সরি দ্রাব্যতা কমে গেল ঘনত্ব বেড়ে গেল মানে এদিকে দ্রাব্যতা কমে গেল যেই দ্রাব্যতা কমে গেল তখন এটি আবার উল্টো দিকে ঘুরে গেল অর্থাৎ প্রত্যেক মুহূর্তে এর দ্রবীভূত হওয়ার জায়গা পরিবর্তন হতে থাকে কখনো এদিক কখনও ওদিক কখনো উল্টো দিক এইভাবে চলতে থাকে অর্থাৎ যেদিকে একবার দ্রবীভূত হচ্ছে সেদিকে তরলের ঘনত্ব বেড়ে যাচ্ছে ঘনত্ব বেড়ে গেলে দ্রাব্যতা কমে যাচ্ছে তখন তার উল্টো দিক দ্রবীভূত হতে চেষ্টা করছে অর্থাৎ মানে কর্পূরকে যদি আমরা জলের মধ্যে রেখে দিই কর্পূরটা কখনো চুপ করে থাকবে না সেটা সব সময় নড়ে চড়ে এদিক ওদিক ঘুরে বেড়াবে যেটাকে আমরা বলি কর্পূরের নৃত্য করা জলের মধ্যে ঠিক আছে নেক্সট যেটা তোমরা সবাই ছবি আঁকতে জানো আমি জানি তো সেই হিসাবে যখন তোমরা ছবিতে রঙ করার যে তুলিগুলো ব্যবহার করো সেই তুলিগুলো যদি জলের মধ্যে ডোবানো হয় দেখা যাবে তুলির যে আঁশগুলো ছিল সেগুলো জলের মধ্যে ফাঁকা 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 হয়েছিল এখন সেটাকে যে জল থেকে বাইরে তুলে আনা হবে তুলির আঁশগুলো সব পরস্পরের সঙ্গে জোড়া লেগে থাকবে কেন এমন হয় এক্ষেত্রেও জলের পৃষ্ঠটানের জন্যই এমনটা হয় রঙ করার তুলিকে যখন জলের বাইরে আনা হবে তখন তুলির ভিতরে আঁশগুলির মাঝখানে কে লেগে থাকবে জলের একটা পাতলা স্বর লেগে থাকবে এবার জল যেহেতু পৃষ্ঠ টানের জন্য তার পৃষ্ঠতলকে কি করতে চায় সংকুচিত করতে চায় সেই জন্য আঁশগুলি আস্তে আস্তে তুলির যে আঁশ সেগুলো আস্তে আস্তে কাছাকাছি চলে এসে একসঙ্গে জোটবদ্ধ হয়ে যাবে নেক্সট যেটা এটা বর্ষাকালে আমরা লক্ষ্য করব ছাতা খুব ভালো করে নিয়ে ছাতা বা রেইনকোট অর্থাৎ বর্ষাতে যদি আমরা লক্ষ্য করি আহ দেখা যাবে ওর ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র আছে তাহলে বর্ষাকালে যখন আমরা ছাতা বা রেইনকোট নিয়ে বর্ষার মধ্যে বেরোই হিসেব মতো এই সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্রের মধ্যে দিয়ে জল ভেতরে প্রবেশ করার কথা ছিল কিন্তু সেটা হয় না না হয়ে ছাতার উপর দিয়ে বা রেইনকোটের উপর দিয়ে জলটা গড়িয়ে পড়ে যায় কেন এমন হয় একই কথা জলের পৃষ্ঠটানের জন্যেই এমন হয় কেন হয় কারণ জলের পৃষ্ঠটানের জন্য জল সবসময় কেমন আকার ধারণ করতে ভালোবাসে গোল আকার সময় চায় কি করে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কমাতে পারবো পৃষ্ঠতলের ক্ষেত্রফল কমিয়ে গোল আকার ধারণ করে তাহলে ছাতার উপরে যদি এক ফোঁটা গোল জল পড়ে সে গোল জলটা কেমন হবে ছাতার উপরে পড়ে যে গোল হবে সঙ্গে সুগোটা গড়িয়ে গড়িয়ে পড়ে যাবে অর্থাৎ বর্ষাতি বা ছাতার উপরে যতই সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকুক না কেন ওর উপরে যে জলটা পড়বে জলটা গোলাকার হয়ে গড়িয়ে ছাতা বা বর্ষাতি থেকে পড়ে যাবে ঠিক আছে নেক্সট যে বিষয়টি জানবো সেটি হচ্ছে একটা তারের রিং ব্যবহার করে সাবানের স্বর তৈরি করা হ্যাঁ বিষয়টা শুনতে একটু অন্যরকম বাট আমি বোঝানোর চেষ্টা করছি প্রথমে একটা সরু একটা ধাতব রিং তৈরি করা হলো তৈরি করে রিংটাকে সাবান জলের মধ্যে ডুবিয়ে দেওয়া হলো সাবান জল থেকে যখন রিংটাকে তোলা হবে দেখা যাবে এর ভিতরে সাবানের একটা পাতলা স্বরের আস্তরণ জমে গেছে ঠিক আছে এই এইটাকে যদি আমরা একটা সুতো দিয়ে এটাকে টেনে নিয়ে সরি যে রিংটা তৈরি হলো সেই রিংয়ের উপরে যদি আমরা একটা সুতো দিই সরু সুতোর ফাঁস যদি আমরা দিই দেখা যাবে সেটা সাবানের স্বরের উপরে ভেসে আছে মানে এরকম যে একটা সাবানের স্বর তৈরি হলো সেই তো স্বরের উপরে একটা সুতো দিলে সুতোটা ভেসে থাকবে প্রথমে দেখা যাবে সুতোটা এদিক ওদিক এদিক ওদিক এরকম আঁকা বাঁকা অবস্থায় এলোমেলো অবস্থায় ভাসছে এই যে এলোমেলো অবস্থায় ভাসছে এবার যদি আমরা একটা সুচ দিয়ে এই স্বরের মধ্যে একটা ছিদ্র করে দিই সঙ্গে সঙ্গে কি দেখা যাবে এই যে শর্ট ভেতরে যে স্বর ছিল সেগুলো সব আউট নেই একটুও নেই আর এতক্ষণ যে এলোমেলো হয়েছিল সুতোটা একদম টান হয়ে গোলাকার হয়ে গেছে বৃত্তাকার হয়ে গেছে কেন এমন হলো কারণ হলো প্রথমে যখন এলোমেলোভাবে ছিল সুতোটা রাখা তখন ওর প্রত্যেকটি বিন্দুতে ভেতরের দিকেও সাবানের স্বর আছে বাইরের দিকেও সাবানের স্বর আছে প্রত্যেকটি বিন্দুতে একটা নির্দিষ্ট পরিমাণে বল ভেতরের দিকেও ক্রিয়া করছিল বাইরের দিকেও ক্রিয়া করছিল এবং বলের মানটা ছিল সমান ও বিপরীত তাহলে প্রত্যেকটা বিন্দুতে সমান ও বিপরীত বল ছিল না ভেতরের দিকে বেশি না বাইরের দিকে বেশি অর্থাৎ সেটা এলোমেলোভাবেই ভাবেই ছিল এখন দ্বিতীয় ক্ষেত্রে যখনই আমরা এর ভিতরে একটা সুচ দিয়ে ছিদ্র করে দিলাম সঙ্গে সঙ্গে এর ভেতরের দিকে শটটা অদৃশ্য হয়ে গেল যখনই ভেতরের দিকে স্বরটা অদৃশ্য হয়ে গেল তখন ভেতরের দিকে কোনো বলই নেই যা বল আছে সব কোন দিকে বাইরের দিকে তাহলে যদি এই এলোমেলো সুতোটাকে সবাই মিলে বাইরের দিকে টানতে থাকে কি হবে লাস্ট অবধি সুতোটা সুতোটা টান টান হয়ে যাবে অর্থাৎ ভেতরের দিকে স্বর যেই অনুপস্থিত হয়ে গেল শুধুমাত্র বাইরের দিকে টান বলগুলো উপস্থিত হলো এবং সেটা ওই সুতোটিকে টেনে একদম বৃত্তাকার করে দিল ঠিক আছে একদম কম আজকের পড়ানোর বিষয়বস্তু ছিল আর লাস্ট যে বিষয়টা পড়াবো সেটি হলো তরলের পৃষ্ঠটানের উপরে প্রভাবকারী বিষয়সমূহ এই বিষয়টা আজকের পড়ার মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ প্রথম যে বিষয়ের উপরে পৃষ্ঠটা নির্ভর করে সেটি হলো উষ্ণতা উষ্ণতার সাথে পৃষ্ঠটানের ব্যস্তানুপাতিক সম্পর্ক অর্থাৎ উষ্ণতা বাড়লে পৃষ্ঠটান কমবে উষ্ণতা কমলে পৃষ্ঠটান বাড়বে নেক্সট হচ্ছে দূষণ তরলের পৃষ্ঠ অর্থাৎ তরল যে পাত্রে রাখা আছে তার উপরের দিকের যে পৃষ্ঠটা সেখানে যদি কোনো অপদ্রব্য দ্রবীভূত হয় যা না হলেও চলতো সাথে সাথে তরলের পৃষ্ঠটান কমে যাবে যেমন জলের মধ্যে যদি তেল দেয়া হয় জলের পৃষ্ঠটান কমে যায় নেক্সট যেটা বলবো এটাও খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কোনো তরলের মধ্যে যদি দ্রবীভূত কোনো বস্তু দ্রবীভূত হয়ে যায় তাহলে কি হবে তরলের মধ্যে যদি কোনো অজৈব পদার্থ দ্রবীভূত হয় তাহলে তরলের পৃষ্ঠটান বেড়ে যায় আর কোনো জৈব পদার্থ দ্রবীভূত হলে তরলের পৃষ্ঠটান কমে যায় লাস্ট যেটা সেটা হচ্ছে তরলের উপরে যে মাধ্যম সেই মাধ্যম যদি পরিবর্তিত হয়ে যায় তাহলে পৃষ্ঠটানও পরিবর্তিত হয়ে যাবে তরলের উপরে আছে বায়ু বায়ু মাধ্যম সেক্ষেত্রে যে পৃষ্ঠটান হবে তরলের উপরে আছে কেরোসিন তেলের গ্যাসের মাধ্যম সেক্ষেত্রে কিন্তু পৃষ্ঠটান পুরো আলাদা হবে অর্থাৎ তরলের পৃষ্ঠটান মূলত চারটে বিষয়ের উপরে নির্ভর করে উষ্ণতা দূষণ দ্রবীভূত বস্তুর উপস্থিতি আর তরলের উপরস্থিত মাধ্যম যেখানে প্রথম ক্ষেত্রে ব্যস্তানুপাতিক সম্পর্ক দ্বিতীয় ক্ষেত্রে পৃষ্ঠটান কমে যায় তৃতীয় ক্ষেত্রে যদি অজৈব পদার্থ দ্রবীভূত করা হয় পৃষ্ঠটান বাড়ে জৈব পদার্থ দ্রবীভূত করলে পৃষ্ঠটান কমে আর লাস্ট তরল স্থিত মাধ্যম যদি পাল্টে যায় তাহলে পৃষ্ঠটানও পরিবর্তিত হবে ঠিক আছে আজকের মতো তাহলে এটুকুনি ভালো থেকো